অ্যাপ্লিকেশন ফাইল করি। আপনারা জানেন এই মামলা অনারেবল হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটা কেন দিয়েছে? কারণ পশ্চিমবাংলার মানুষ একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছিল পশ্চিমবাংলার মানুষের তরফ থেকে। সিবিআই এর উপরে অত্যন্ত বিশ্বাস দেখেছিলেন ভারত, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ, এবং বলা হয়েছিল যে সিটের তদন্তের থেকে সিবিআই তদন্তটা অনেক বেটার হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আসামির তরফ থেকে আমাদের বলার কথা নয় যে কে তদন্ত করবেন, কী তদন্ত করবেন, যেই তদন্ত করুক স্বচ্ছ তদন্ত করুক সেটাই আমাদের কাম্য। তো একটা মোবাইল ফোন 29 তারিখ আনারুল হোসেন ওনার ছেলের কাছ থেকে একটি মোবাইল ফোন নেওয়া হয়। ভারতবর্ষের আইন বলছে যে এই মোবাইল ফোন যে কোনো জিনিস সিজ করলে ইমিডিয়েটলি সেটা আদালতের সামনে নিয়ে আসতে হয় প্রপারলি সিল করে। সেই সিজার লিস্ট 29 তারিখ সিজার হয়, আজ অবধি সিজার লিস্ট আদালতের সামনে আসেনি। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের দণ্ডবিধি অনুযায়ী 166 ধারা, 166A ধারা এবং 167 ধারা অনুযায়ী যদি আদালতের কোনো এরকম কোনো নির্দিষ্ট আইন থাকে যেটা ইনভেস্টিগেশন করার সময় কোনো পাবলিক সার্ভেন্ট যদি সেটাকে লঙ্ঘন করেন, অর্থাৎ এক্ষেত্রে সিবিআই আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা লঙ্ঘন করেছে আইন, এবং তার জন্য কিন্তু সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তাই জন্য আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা এক্সপ্লানেশন চাইতে বলেছি সিবিআইয়ের কাছে। অনারেবল কোর্ট সেই আবেদন গৃহীত করেছেন, গ্রহণ করেছেন এবং আজকে অর্ডার দেবেন, এবং সিবিআইকে সময় দিয়েছেন রিপ্লাই দেওয়ার জন্য যে কেন তাদের বিরুদ্ধে 166, 166A এবং 167 ইন্ডিয়ান পিনাল কোডের এই ধারা অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিড করা হবে না, অর্থাৎ সিবিআইকে এখানে কাঠগড়ার আসামিতে নিয়ে আসা হলো। সিবিআই যে তদন্তের নামে মানুষের সাথে একটা প্রতারণা করছে সেটা আজকে দৃশ্য তো আমরা আদালতের সামনে তুলে ধরেছি। বেল রিজেক্ট করেছে আজকে? না না, সেটা এখনো সেখানে সেটা এখনো অর্ডার তো দেয়নি। হ্যাঁ, অর্ডার দেবে। পলিগ্রাফ টেস্ট নিয়ে ওনারা আজকে একটা এক্সপ্লানেশন দিয়েছেন পলিগ্রাফ টেস্ট নিয়ে। সেই এক্সপ্লানেশন অনুযায়ী বলেছেন যে কারা কারা, যেহেতু আমরা জানতে চেয়েছিলাম অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ সেলভি ভার্সেস স্টেট অফ কর্ণাটকা সুপ্রিম কোর্টের, যে একটা এক্সপ্লেন করতে হবে, কনসেন্ট দেওয়ার আগে জানাতে হবে যে কী কেন পলিগ্রাফ টেস্ট করছেন এবং কীভাবে প্রসিডিওরটা ফলো করা হচ্ছে। তো ওনারা আজকে একটা রিটেন রিপ্লাই প্রসিডিওর সিএফএসএল থেকে নিয়ে এসে প্রসিডিওর দিয়েছেন, যেটা অত্যন্ত দুর্বোধ্য, যেটা আমাদের আনারুল হোসেন সাহেব যার বোঝার কথা আর কি, যাকে বুঝিয়েই কনসেন্ট দেবেন কি দেবেন না সেইটা হওয়া উচিত, তো তিনি বুঝতে কিছুই পারেননি। তাই জন্য আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যে ইমিডিয়েটলি যেন এই পলিগ্রাফিক টেস্টের বিষয়টায় সিবিআই দায়িত্ব নিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করে পার্সোনালি গিয়ে, এরকম রিটেন না দিয়ে। এছাড়াও একটা Division 1 প্রেসিডেন্ট অ্যাপ্লিকেশন ছিল যাতে সিবিআই আজকে সময় চেয়েছে। আমরা বলেছি সিবিআই তদন্ত করতে এসছে এখানে, এটা কিন্তু তদন্তের পার্ট নয় যে ওনার ক্যারেক্টারিস্টিক কেমন, উনি পলিটিক্যাল পার্সন কি না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তদন্তের পার্ট নয়। তদন্তের পার্ট হচ্ছেন উনি আসামি, যদি এক কেসে অভিযুক্ত হন সেই অভিযোগ ওনার বিরুদ্ধে আছে কি না সেইটা খতিয়ে দেখা, বা অভিযোগকে খুঁজে বার করা, বা ঘটনার সূক্ষ্ম তদন্ত করা। তো অনারেবল হাইকোর্টও কিন্তু সেই নির্দেশই দিয়েছিলেন সিবিআইকে যে তদন্ত করার জন্য। তো এই মানুষটি কেমন, তার পলিটিক্যাল অ্যাফিলিটি আছে কি না, তিনি আদৌ পলিটিক্যাল কেরিয়ার আছে কি না, সেটা নিউট্রাল এজেন্সি অর্থাৎ এই মুহূর্তে নিউট্রাল এজেন্সি রাজ্য পুলিশ, তারাই কিন্তু এই মতামত দিতে পারবেন। কারণ যেহেতু রাজ্য পুলিশের কাছে বহুদিন ধরে রাজ্য পুলিশ এখানে রয়েছেন, সিবিআই কিন্তু অনারেবল হাইকোর্টের অর্ডার হওয়ার পরে এখানে এসছেন, তারপরেই তদন্ত শুরু করেছেন। তাই জন্য আমরা আদালতের কাছে অনুরোধ করি যে আপনি সিবিআই যেমন রিপোর্ট দিচ্ছে তার সাথে রাজ্য পুলিশের কাছ থেকেও ওনার পলিটিক্যাল অ্যাফিলিটি আছে কি না, বা অন্যান্য এই Division 1 প্রিজনার সংক্রান্ত বিষয়ে ওনার পলিটিক্যাল কেরিয়ার কেমন, ওনার রাজনৈতিক বা সামাজিক অবস্থান কেমন, সেই রিপোর্টটা রাজ্য পুলিশের কাছ থেকে কল করা হোক। রাজ্য পুলিশ এবং সিবিআই দুজনেই রিপোর্ট দিক, সেই রিপোর্টের ভিত্তিতে আদালত যেন অর্ডার। 4 তারিখ নেক্সট কী দিয়ে দেওয়া হয়েছে? 4 তারিখ আদালত পরবর্তী দিন ধার্য করেছেন, এবং আমরা যে 166A, 167 ওইগুলোর রিপ্লাই সিবিআইকে 4 তারিখ দিতে হবে, যে ওনারা অপরাধ করেছেন কি করেননি তার একটা এক্সপ্লানেশন দিতে হবে। সেই এক্সপ্লানেশন অনুযায়ী সিবিআই কাঠগড়ায় উদ্বেগ করবে না, সিবিআইয়ের ভাগ্য নির্ধারণ হবে। সিবিআই টাইমও চেয়েছে আজকে অ্যান্সার দেওয়ার জন্য, সিবিআই একটু সময় চেয়েছে অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা বলেছেন গেলে নাকি আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন? কিছু না, কিছু না, মিথ্যা কথা। একজন আসামি বা ষড়যন্ত্রকারী মিথ্যা কথা বলছে। আশিস ব্যানার্জির নাম দিয়েছে, আশিস ব্যানার্জির নাম দিয়েছে। আপনারা পলিগ্রাফ টেস্ট করে রাজি আছেন?
আমার উপরে বলা দিয়েছেন। হ্যাঁ, আশিস বাজির নামে যেটা বলা আছে কি সঠিক কথা?